গুড মর্নিং, আমি রঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11:40 আর আমি স্নান টান করে উঠলাম। স্নান করা বলতে সব সকালবেলা থেকে 6:30 থেকে কাজ করতে শুরু করেছি আর এতক্ষণে কাজ শেষ হলো, মানে 11:40 শেষ হলো। স্নান করলাম, করে জাস্ট মানে চুলটা যখন শুকাচ্ছিলাম 2 মিনিটের জন্য মানে বসেছি, তার আগে পুরো কন্টিনিউ কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি, এত কাজ, পুরো সপ্তাহের কাজ। আজকে শনিবার, ছুটি আছে, তো সেই জন্য সকালবেলা থেকে শুরু করেছি সব কাজ করতাম। আর আমার এখনো ব্রেকফাস্টও হয়নি, দুপুরবেলায় লাঞ্চ মানে লাঞ্চ তো বানানোই হয়নি, তো আমি আগে ব্রেকফাস্ট করব, তারপরে লাঞ্চ বানানোর দিকে যাব। বাকি সব পুরো পরিষ্কার করা, তারপরে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, এই রেনকোট, এই শুজ, এই সব ধোয়াধুই করতে করতেই আমার মানে এত সময় হয়ে গেল। তারপরে ঘর ভালো করে পরিষ্কার করা, আর এখন কি হয়েছে যে বাড়িতে যেহেতু পাখিও থাকছে, পাখির সঙ্গে সঙ্গে পায়রারও অত্যাচার হচ্ছে, এই ব্যালকনিটা খুলতে পারা যাচ্ছে না। বাইরেটা এখন মনে হচ্ছে হালকা হালকা একটু রোদ উঠেছে, কিন্তু সেরকম রোদ নেই আজকে। আর আমার না এখন ব্রেকফাস্ট করা হয়নি, যেহেতু বলছি আগে আগে ব্রেকফাস্ট করি। কতটুকু প্লেটে আমি ব্রেকফাস্ট নিয়েছি দেখো, কি করবো, এত দেরি হয়ে গিয়েছে তো বেশি ব্রেকফাস্ট খাওয়ার সময় নেই। আর এইটা হচ্ছে সুইট কর্ন, আর তার সঙ্গে নিলাম একটু আপেল। আর এই সুইট কর্নটা বানিয়েছি সেই 9টার সময়, আর উপরে দেখবে এই যে কন্টিনিউ এদের অত্যাচার, যেহেতু এখন এই ব্যালকনিতে এসব রাখছে, তো এই পায়রা সারাদিন এদের দানা পড়ছে খাচ্ছে। এই তো একটা দেখা যাচ্ছে, এইদিকে মানে আরও আছে, কি যে আমি কি করব ভেবে পাচ্ছি না। আর এইদিকে আমার এদিকে জামা কাপড় শুকাচ্ছে অনেক, ওদের অত্যাচারে আমি শুকাতেও পাচ্ছি না। সুইট কর্নটা সকালবেলায় বানিয়েছিলাম, রমি 9টার সময় ব্রেকফাস্ট করে তখনই বানিয়েছিলাম। এটা জাস্ট একটুখানি ঘি দিয়ে কিংবা বাটার দিয়ে ফ্রাই করে নিয়ে, একদম অল্প অল্প ঘি কিংবা বাটার দিয়ে ফ্রাই করি। আর তারপরে আর একটা জিনিস করি যে ওপর থেকে সিজনিং দিয়ে দিই। আমি শুধু গোলমরিচ দিয়েছি, সিজনিং দিইনি, কারণ আজকে শনিবার তো আমি মানে খাবো না, সিজনিংয়ে পেঁয়াজ রসুন সব কিছুই থাকে, তো সেই জন্য আমি খাবো না। এইটা এমনিও ভালো লাগে খেতে, আবার অনেকে সেদ্ধ করে খায়, আমি সেদ্ধ করে খাই না, আমি একটুখানি ফ্রাই করে নিই অল্প একটু বাটার দিয়ে। আর আমি এত পায়রার অত্যাচারে মানে ইয়ে হয়ে যাচ্ছে, আমি আজকেও দুখানা ব্যালকনি মানে ব্লিচিংয়ে জল দিয়ে এত এত বালতি, এই ব্যালকনিতে তো ট্যাপ নেই, জল টেনে নিয়ে এসে সব ধুলাম, ধুয়ে ধুয়ে আমি প্রিয়াকে বলেছি 1টার সময় আসতে, আর এখন আমার তো খেতে খেতে 12টা বেজে যাবে। তো আমি এখন মানে ভেবেছিলাম পোস্ত বানাবো, এখন দেখি বানাতে পারবো কিনা, কেননা পোস্তটা ভেজানোও হয়নি, বাটবো, এই সব করতে হবে, দেখা যাক, এখনো ভাবিনি। আগে ব্রেকফাস্ট করি, কারণ একটু বসার দরকার আছে, তারপরে রান্না বান্নাতে যাব। আর রমির তো খিদে পেয়ে যাবে, কারণ ও তো ব্রেকফাস্ট করেছে 9টার সময়, তো ওর তো খিদে পেয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি আছে যে তাড়াতাড়ি বানাতে হবে। আমি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজ করব, করে মানে সকালবেলা থেকে যেটা ভাবছিলাম যে তাড়াতাড়ি একটু কাজ করব, করে তারপরে নিচে যাব, আরতি হবে, তো আমি আরতির জন্য ওয়েট করছিলাম, কাজও করছিলাম, তার সঙ্গে সঙ্গে ওয়েট করছিলাম যে কখন আরতি হবে, তো জামাটা চেঞ্জ করে চলে যাব। তারপরে দেখলাম না আজকে হয়তো সকালবেলায় এখন আর আরতি হয় না, যেহেতু সবাই বিজি, সবারই অফিস থাকে, তো সেই জন্য সকালবেলায় আরতি হয় না, আরতিটা শুধু সন্ধ্যাবেলাতেই হয়, আগে হতো সকালবেলায়, এখন হয়তো হয় না, আমি জানি না, আমি তো প্রতিদিন থাকিনি না, আমিও সেই মঙ্গলবার দিন ছিলাম, তারপর দিন থেকে তো আমারও স্কুল ছিল, কালকে আমাদের স্কুলে হয়েছিল, কালকে ভেবেছিলাম আমি ব্লগ বানাবো, কিন্তু স্কুলের কিছুই তো আমি শেয়ার করতে পারি না, তো ওখানে যত অনেক কিছু হলো, শাড়ি পরেছিলাম, অনেক কিছু হলো, কিন্তু কিছুই তো শেয়ার করতে পারবো না, তাহলে আমি ঠিক আছে কালকে বানাবো না, একদম শনিবার দিনই বানাবো, আর সব থেকে আজকে ব্লগ দিই, আর আজকে ব্লগ দেওয়ার জন্য বানানোই হয়নি, তো ঠিক আছে খেয়ে নিই, তারপরে আবার বাকি সব কাজ শুরু করব। কন্টিনিউ এরা অত্যাচার করে, ওই ব্যালকনিতে এই ব্যালকনিতে সারাদিন খাবার আছে তাই ভাবে। আর আমি এই যে সকালবেলা থেকে এই প্রদীপ পরিষ্কার করছিলাম, প্রদীপ পরিষ্কার করা একটা খুব বড় কাজ থাকে, তেলের লাগে, এইটাও পরিষ্কার করলাম, কেননা আজকে আরতি করার আছে, আমি করব না প্রিয়া করবে, তো বলছিল আরতি থালি নেবে, তো সেজন্য এইগুলো পরিষ্কার করলাম। আমি আগে হাতটা ধুই ভালো করে, আজকে নিরামিষই রান্না করব, কিন্তু এটাই যে রান্নার মধ্যে ঠেকে যাবে তার থেকে ভালো তুলে নিয়ে গিয়ে রেখে দিই, ব্যাস প্রিয়া আসবে নিতে, তখন ও নিয়ে যাবে। সব পরিষ্কার করে জাস্ট আমি গেলাম, আর একটা পায়রা এসে এখানেই বসেছে, এইটাকে আমাকে আবার ধুতে হবে, সার্ফ দিয়ে ধোবো না কি ডেটল দিয়ে ধুয়ে ফেলবো, কি করবো না ভেবে পায় না পায়রার অত্যাচারে।
আলুগুলো দেখো, আলুগুলো সকালবেলাতেই বার করে রেখেছিলাম, ভেবেছিলাম আলু পোস্ত বানাবো, এখন আর এনার্জি পাচ্ছি না যে আলু পোস্ত বানাবো, কারণ এত কাজ করেছি তারপর আর ভালো লাগছে না বানাতে। জল দিয়ে দি বেশি করে, ডেটল দিলে একটা প্রবলেম কি আবার মানে ডেটলে একটা স্মেল ছাড়ে। বাড়িতে পায়রার এত অত্যাচার হয়েছে, এত হয়েছে, কারণ না আগে ছিল কিন্তু এতটা ছিল না। এই পাখিগুলোকে নিয়ে এসে ওদেরকে দানা দেওয়া হচ্ছে, ওরা খাচ্ছে পড়ছে, এই নিয়ে খাওয়া খাই শুরু করে দিয়েছে। আর এই অবস্থা হলো, আজকে আমি ওই কুকার, ওই কুকারটাতে কি হয় সেদ্ধ ভালো হয়, তবে ওই কুকার আর এখন আমি বার করবো না। ডাল ভাত বানাবো আমি তাই ভাবলাম, যে পোস্ত বানাতে ভালো লাগছে না, সব থেকে ভালো যে ডাল ভাত পাঁপড় ভাজা বানাই, আর এটাতে হবে দুধ গরম। রান্নাঘরে ঢুকে মেন থাকে যে আগে রান্নাঘরে সকালবেলায় যখন আমি সব বাসন টাসন গুলো পুড়েছি, তখন আমাদের এই বক্স গুলো এই ছোট না এটা ওটা সেটা নিয়ে যেতে লাগে, তখন আমি ঠিক করে রাখারই সময় পাইনি, এখন আগে এগুলো ঠিক করে রাখবো, রেখে তারপরে রান্নার মধ্যে যাবো। এটা তো আমি লাঞ্চ নিয়ে যাই একটু রুটি সবজি, আজকে আমার রুটি বানানো হলো না। ব্যাস এটা কি দেরি হয়ে গিয়েছে, একটু টায়ার্ড লাগছে, কিন্তু আজকে আমার অ্যাটলিস্ট সব কাজ হয়ে গেল, যতটা আমার কাজ করা ছিল ততটা হয়ে গেল। কালকেও চাপ থাকবে না, দুদিন ছুটি পেলে এটাই হয় যে আমি কন্টিনিউ আমি রেখেই যাচ্ছি পায়রার অত্যাচার, দুদিন ছুটি পেলে এটাই হয় যে একটু রেস্টও পাওয়া যায় আর বাড়ির সব কাজ হয়ে যায়। ওরা বলে 15 দিনে মানে একটা করে স্যাটারডে ছুটি থাকবে, কিন্তু আমার প্রায় 2 মাস হতে চলছে, আমি এই স্যাটারডে প্রথম যেটা ছুটি পেলাম, তার আগে তো আমি পাইনি, এরকম একটা ব্যাপার, দিতে চায় না ওরা। মধ্যে জল আছে আর এইগুলো আমি ধুতে দিয়ে দেবো, যেহেতু পায়রা এসে বসেছিল পাঁপড় ভাজ, এটাতেই আমার কর্ন বানানো ছিল তো এটাতে তেল হয়েই আছে, ওটাতে ওই ইয়ে করতে হবে কি যেন বলে ওটাকে, ডালটাকে সম্বাড়া দিতে হবে, কড়াইটা লাগবে, আর পাঁপড় ভাজার জন্য আলাদা কড়াই বার করব। আর রোমিকে না, রোমির কান বন্ধ হয়ে যায়নি, কাঠিটা লাগানো নেই, ওদের স্কুলে অ্যালাউ নেই যে কানের পড়বে, তো ওকে আমি আমার কানের পরিয়ে দিয়েছি, তো ও এত এ ধরনের মেয়ে যে একটু কানে কাঠি পরিয়েছি তাই ওর বলছে আমার কানে লাগছে, তাই বলছে বললাম ঠিক আছে। এইসব বাসন গুলো মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে, না এখন শুকায়নি, এরকম করে রাখতে হবে তবে শুকাবে। আগে আমি ডালটাকে মিশিয়ে দিই, আর আজকে ভেবেছি সব রকম মিশিয়ে ডাল বানাবো, আর ভাতটা তো ওতেই করবো, হ্যাঁ এই বাদে লাগবে, সব রকম ডাল বানাবো। কি কি ডাল আছে দেখি, এখানে এখানে তো মসুরির ডাল আছে, তো আর কি ডাল আছে, মসুরির ডাল না আছে, অড়হরের ডাল, অড়হরের ডালটাও বানাতে পারি, তবে বলছি সব মিশিয়ে ডাল বানাবো, মসুরির ডাল আজকে খাবো না, আজকে শনিবার তো আজকে মসুরির ডাল বানাবো না, আজকে শুধু অড়হরের ডাল, কলাইয়ের ডাল, মুগের ডাল, তিন রকম দেব। আর তো কি ডাল আছে, আর কি ডাল হয় সেটাই আমি ভুলে গিয়েছি, বাবা কি বলছিস রে প্রিয়া, প্রিয়া প্রিয়া করছিলাম সকাল থেকে, তো চলে এসছে আর এই যে কফি বানিয়েছি, হঠাৎ করে পায়রা গুলোকে তাড়াতে এসে দেখছি
মেঘ উঠেছে কিন্তু একটু একটু রোদও উঠেছে কিন্তু মেঘও উঠেছে আর পাহাড়ের ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমার ভাত বানিয়ে নিয়েছি, মানে অনেকটা সময় হয়ে গিয়েছে ভাতটা নিয়ে নিয়েছি। আর এদিকে আছে অনেকগুলো পাঁপড়, এই পাঁপড়গুলো রেখে দিলাম অনেক বেশি হয়ে যাচ্ছিল বলে, আর এটা নিয়ে গিয়ে এখন আমি রোমিকে দিয়ে দেব। পাঁপড় অর্ধেক নেই, অর্ধেক আমার জন্য রাখ। এখন বাজে 2:10 হয়ে গিয়েছে, প্রিয়ার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়নি, ওকে আমি বলছিলাম বস বস করে, কেননা আমিও প্রতিদিন স্কুলে যাই, পুরো সপ্তাহ চলে গেল দেখাই হলো না। রোমিকে খেতে দিয়ে দিলাম, রোমি ভীষণ খিদে পেয়েছিল আর আমি এখন খাবো। আমার থালা তো রেডি করে নিয়েছি, ডালটাকে নিয়ে নিই। এই দেখো ডাল, ওর সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না করছিলাম, তরকারি বানিয়েছি। দেখো এখানে আছে আলু আর বড়ির তরকারি আর এটা হচ্ছে ডাল। আমি দেখলাম শুধু ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হয় না ঠিক মতন। আর একটা জিনিস হচ্ছে কি, আমি তো প্রত্যেক দিনই আমাদের এই রকমই চলছে, তো তার থেকে ভালো পোস্ত বাটতে সময় লাগবে জিরে গুঁড়ো দিয়ে, সেই জন্য একটু আলু দিয়ে তরকারি বানিয়ে নিলাম। আর পোস্ত ডাল তো থেকেই যাবে, রাত্রিবেলায় পোস্ত বানাবো আর আবার হয়তো পাঁপড় ভাজবো, যাই করবো করবো, ডাল তো বানানোই থাকলো। আর রাত্রিবেলায় আবার যেতে হবে আরতির জন্য, তো সেই জন্য হয়তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। 7:30 আরতি আছে, খেতে বসে গেলাম, সব একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে বসে গিয়েছি। শুতে আসলাম, এসে দেখছি রমি এরকম করেই রেখে দিয়েছে সব। রমি সব বই উঠিয়ে দিব, কমপ্লিট হোমওয়ার্ক পুরো। ক্লাসটার একটু বেশি হয়েছে আর কি বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না, নিচটা দেখলে বোঝা যাবে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, এই যে এত বৃষ্টি হচ্ছে। আর এইদিকে মনে হচ্ছে ওকে দেখা যাচ্ছে না, ও খুব রাইমস বলছে ভেতরে আছে। আমাদের পাশের বাড়ির বাচ্চাটা নার্সারি এলকেজি ইউকেজিতে পড়ে মনে হয়, খুব রাইমস বল রাইমস বলছে, বাড়ি সাই ছম ছম ছম, বুঝতে পারছি এত চিৎকার করে করে। আর আমি শুয়েই আছি আর মানে দেখছি জবস্টিক দিয়ে এদেরকে দিবি গাছের মধ্যে, জবস্টিক আবার আমাকে ধুতে হবে না রমি, এমনিতে তো বাসন টাসন শুকাচ্ছে না। 5:30 না 5:40 হবে, হ্যাঁ 5:40 বাজে। ঘুম থেকে উঠেছি, ঘুমিয়েছিলাম সেই 2:30 সময় আর এতক্ষণে উঠলাম, এত মানে ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে যদি রান্নাটা করতে পারি, পোস্তটা বাকি আছে এখনো কিন্তু করতে পারিনি, কখন করবো। নিচে তো যাবোই আজকে, নিচে তো যাবো। বর্ষাকালে মাটির কাপে যেরকম চা নি, মানে চা সবাই খাই সেরকম লাগছে, চা খাচ্ছি আর ওদিকে রমিকে দুধ দিয়ে আসলাম, ও ওখানে বসে আছে আমি এখানে বসলাম, তেরিও ওখানেই আছে। আর এখন 6:00 এখনো পুরো হয়নি, ইয়ে করলাম পোস্তটাকে ভিজিয়ে দিলাম, তারপর ভাবলাম পোস্ত ভেজানো থাকা মানে যে করে হোক দুটো আলুর পোস্ত বানানো হয়েই যাবে, তো এখন আমি চাটা খাবো। আর আজকে আমি একাই চা খাচ্ছি, কেননা ওর সঙ্গে চা খেতে গেলে না তখন আর সময় পাওয়া যাবে না, ও আসবে ওকে চা বানিয়ে দিব দিয়েই তারপরে ব্যাস কিছু না একটা কুর্তি টুর্তি পরে চলে যাব নিচে আরতি দেখতে, 5-10 মিনিটের জন্যই যাবো। শনিবার আজকে রুমের ক্লাস আছে 8:00 সময়, তো হয়তো 7:30 পুরো আরতি শুরু হয়, 7:25 যাব, 7:45 চলে আসবো, 15-20 মিনিটের জন্য যাব। আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আজকে ছাড়বে না, আর 2-3 দিন থেকে বিকেলবেলা হলে বৃষ্টি শুরু হচ্ছে, 3 দিন থেকে কন্টিনিউ এইরকমই হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এই কখন থেকে বৃষ্টি হচ্ছে রে রমি? 3-4 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এটা প্রতি 3 দিন থেকে হচ্ছে, তো কোনো ব্যাপার নেই, বর্ষারও দরকার আছে যেহেতু এবছর বর্ষা কম হয়েছে। আমি আর রমি তৈরি হয়ে গিয়েছি, তো আমরা যাচ্ছি তাড়াতাড়ি, 7:17 বাজে এখন, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি, কারণ প্রিয়াঙ্কি একটু ও আগে পরে যাবে, ওরা সবাই থাকে আর আমরা থাকি না, আমরা দুজনে চলে আসি, তো সেই জন্য আমরা ভাবলাম আগে গিয়ে 5 মিনিট আগে গিয়ে দাঁড়াই, 25-এ যাওয়ার থেকে 17-তেই চলে যাবো। পার্কিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, কেননা বাইরে দেখো বৃষ্টি পড়ছে, ভিজে যাওয়ার থেকে ভালো। আর মনে হচ্ছে 2-4 জন চলে এসছে, 2-4 জন না বেশি এসছে দেখি, হ্যাঁ লাইটও অন করে দিয়েছে, এই যে বৃষ্টির জন্য ভালো করে সেলিব্রিটি করতে পারা যাচ্ছে না, কেননা পার্কেই সবাই দাঁড়ায়, লাইটও মনে হচ্ছে সব অন করতে পারেনি কেননা বৃষ্টি হচ্ছে বলে, এগুলো সব লাইট বন্ধ করে রেখেছে। প্রথমে আসার জন্য আজকে আমিও ডেকোরেশনটা দেখতে পেলাম, তবে প্রথম দিন যেরকম ডেকোরেশন ছিল আজকে অতটা নেই, মনে হচ্ছে পড়ে গিয়েছে কিংবা খুলে গিয়েছে বাচ্চারা টানাটানি করে, তো ঠিক আছে চলো সবাই ফটো টটো তুলছে, আর বেশি ভিডিও বানাচ্ছি না, এখানেই শেষ করে।